আজ একটা লেখা পড়ে এত বেশি ভালো লাগলো, এত চমৎকার লাগলো। আর ওই লেখাটি হলো, আমরা যাকে গণিতবিদ হিসাবে জানি সেই বিখ্যাত গণিতবিদ আল খাওয়ারিজমি। তো ওনাকে একবার প্রশ্ন করা হলো নারী সম্পর্কে। উনি কত চমৎকার ভাষায় ওনার জিজ্ঞাসিত, ওনাকে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তরে নারী সম্পর্কে তিনি বললেন যে একজন দিনদার নারীর মান হচ্ছে এক, অর্থাৎ ওই নারী যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ফরজগার হয়, তাহলে তার মান হচ্ছে এক। এই দিনদার নারীর সাথে যদি আপনার সৌন্দর্য যোগ হয়, অর্থাৎ তার মধ্যে যদি সৌন্দর্য থাকে, তাহলে ওই একের সাথে একটা শূন্য যুক্ত হয়, ফলে তার মান দাঁড়ায় দশ। এখন তিনি দিনদার এবং সৌন্দর্য, এর সাথে যদি তিন নম্বরে যদি সম্পদ যোগ হয়, তাহলে এর সাথে আরও একটি শূন্য যোগ হয়, এর ফলে তার মান দাঁড়ায় একশো। এই দিনদার নারীর সাথে যদি সৌন্দর্য এবং সম্পদ, এই তিনটা জিনিস যদি সমন্বয়ে যদি আরও একটা জিনিস যুক্ত হয়, সেটি হচ্ছে বংশ পরিচয়, বংশমর্যাদা, তাহলে তার সাথে আরও একটি শূন্য যোগ হয়, যার মান দাঁড়ায় এক হাজার। কিন্তু ওই নারীর মধ্যে, ওই নারী যদি এক নাম্বার, অর্থাৎ এক নাম্বারটা, অর্থাৎ দিনদারি না থাকে, তার মধ্যে যদি দিনদারি না থাকে, তাহলে তার মান হচ্ছে শূন্য, অর্থাৎ যেই শূন্যের কোনো দাম নেই। অর্থাৎ এই দিনদারি নারীর মান হচ্ছে এক, এর সাথে যা যুক্ত হবে, এক একটা শূন্য যোগ হয়ে তার মান দুনিয়া আখেরাতে আরও বুলন্দ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পৃথিবীর সব কিছুই কিন্তু মূল্যহীন, একমাত্র ফরজগারি, তাকওয়া, দিনদারিতাই দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ দিতে পারে, হোক সেটা পারিবারিক, হোক সেটা সামাজিক, হোক সেটা রাষ্ট্রীয়, হোক সেটা আমার পরকালীন জিন্দগি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।